হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের কলেজে পিকনিক আছে, মানে বারাসাত গভর্নমেন্ট কলেজের পিকনিক আজ। তো সবে স্টেশন এসেছি, এখন কলেজে যাব, তারপর বন্ধুদের সঙ্গে সবাই মিলে টোকেন নেব, কারণ আমরা যে টাকাটা দিয়েছিলাম তার জন্য টোকেন নিতে হবে, তারপর সেটা নিয়েই পিকনিক স্পটে কিনতে হবে। তো এখন যাব কলেজে, কলেজ থেকে টোকেন নিতে হবে, তাহলে কলেজে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা প্রায় দু মাস আগে আমাদের পিকনিকের টাকা দিয়েছি, কিন্তু কুপন সে সময় না নেওয়াটা আমাদের জীবনে সবথেকে বড় ভুল হয়েছে। তো এই কারণে আমার অনেকগুলো বন্ধু কুপনের জন্য এখন ওয়েটিং লিস্টে রয়েছে। হ্যাঁ, ও পেয়েছে ওরা, কিন্তু বন্ধুরা যাচ্ছে না আমাদের সঙ্গে যাবে বলে। তো যাই হোক, কুপনের জন্য এখন ওয়েট করে বসে আছি, দেখা যায় এখন ওয়েট করে দাঁড়িয়ে আছি। তো কুপন আসবে কি না তাও জানি না, যদি কুপন না আসে আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাবে, ইকো পার্কে চলে যাবো বাজুতে না গিয়ে। আর অভিজিৎ, তুমি কোথায় যাবে? তুমি কি কুপন নিয়ে যাবে এখন, নাকি কুপন না নিয়েই চলে যাবে? কুপন নিয়েই যাবে। অভিজিৎ কুপন না নিয়ে যাবে না কোথাও। আমাকে সুন্দর লাগছে, সুন্দর লাগছে একদম। আমার ফোন নাম্বারটা দিতে পারিস? অসুবিধা, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। ফ্রেন্ড, আমরা সব থেকে পৃথিবীর বড় গাড়িতে উঠেছি, প্রায় 10,000 লোক আছে এই গাড়িতে। এটা ছোট হাতি বললে ভুল হবে, এটা হলো 10-15টা বড় হাতি হলে যেমন হয় এটা সাইজ সেরকম। আমি না কাপুর আমাদের গাড়ি শুরু করে। তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রথমে একটু টিফিন হবে, এখনো হ্যাঁ আমরা গিয়ে শুনে আসবো। আমরা না গেলে হয়তো দেবে না খাবার দাবার, ভেবেছে এমনি বসে আছি না খাওয়ার না খেয়ে। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এই গার্ডেনে ঘোরাঘুরি করব আর জায়গাটা দেখব কেমন, এক্সপ্লোর করব নতুন জায়গা। চলো তাহলে প্রথম থেকে দেখে আসি জায়গাটা। চারপাশে যা বসবার জায়গা দোলনা রয়েছে, সব তো আমাদের বান্ধবীরাই দখল করে নিয়ে বসে আছে, আমাদের জন্য কিছুই নেই। এই রাস্তাতে হাঁটাহাঁটি করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি আর আমার বন্ধু শুধু রাস্তাতে হাঁটাহাঁটি করছি, তাই না বন্ধু? দেখেছো সব দোলনা সবাইরা দখল করে নিয়ে বসে আছে। তবে তুমি কিছু বলতে চাও ক্যামেরার সামনে? আমি আর কি বলবো, তুমি একটা গান গাইবে তো আজকে, শিওর? দু 3 ঘন্টা অপেক্ষা করার পর এই দোলনাতে একটু বসতে পেরেছি, খুব ইচ্ছা ছিল এটাই ওঠার, এই সর্বশেষ ইচ্ছাটা পূর্ণ হলো। এখন এখানে খেলা হচ্ছে মিউজিক্যাল বল, খেলতে খেলতে মানে গান চলতে চলতে যার হাতে বল সেই আউট। ইয়ো, তোমার হাত থেকে পড়েছে বাবা। Yeah,
প্রথম হয়েছে, এখন চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেহেদি, মেহেদিকে আজ অনুরোধ করছি, আজকে জোরে হাত দিয়ে মেহেদিকে। মেহেদি আজকে মিউজিক্যাল বলে ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে অন্তরা শাহ, একটু আসার জন্য অনুরোধ করছি। অন্তরা শাহকে আসার জন্য অনুরোধ করছি। ওই তো জোরে হাততালি হবে। আর থার্ড হয়েছে আশিস দাস, একটা সারাদিনের কষ্টকর দিনের পর পিকনিকটা কাটানোর পর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যে আমাদের পেছনে সম্পূর্ণ টিপ রয়েছে, সামনেও রয়েছে, সামনে আরেকখানা গাড়ি আর পেছনে আরেকখানা গাড়ি রয়েছে।